নমস্কার, মই প্রিয়াঙ্কি। কিন্তু এটা সময় নোৱাৰিলো বাৰু, তথাপিতো আজি এটা বিশেষ সুযোগ, কাৰণ কি মোৰ ইউটিউব জীৱন যদি আৰম্ভ কৰা যায়, ইউটিউব বা ভিডিঅ' কৰা যেতিয়াৰ পৰা আৰম্ভ কৰিছোঁ তেতিয়াৰে পৰা মোৰ লগৰ এজন হৈছে দক্ষ, আৰু যোনে মোক কৈছিল যে এটা জি আই টিৰ ওপৰত ভিডিঅ' বনাই দিব লাগে, আৰু সেইটো কাৰণে আজি সি মাতিলে আৰু সেইটো কাৰণে এটা ভিডিঅ' বনাই আছোঁ। কাৰণ হয় ইয়াৰ পৰা মোৰ লগৰে বহুত কেইজনে পঢ়ি পেলাই পাছ আউট হৈ পেলাই এতিয়া ভালকৈ কাম কৰি আছে, আৰু এটা গুৱাহাটীত এখন ডাঙৰ কলেজত বা আপুনি যদি এআই কওক এখন গভৰ্ণমেণ্ট কলেজত কওক, হয়তো সকলোৱে চিট পাবলৈ সমৰ্থ নহয়, কাৰণ তাত পাৰ্চেণ্টেজ বহুত লাগে, আৰু বিশেষকৈ জেনেৰেল কাষ্টৰ যিখিনি মানুহ আছে তেওঁলোকৰতো সঁচাকৈ বহুতেই অসুবিধা, কাৰণ 80-90% বা যিখিনি যি হয় তাৰ ওপৰত পাৰ্চেণ্টেজ লৈ পেলাই তেওঁলোকে এডমিশ্যন বা কিবা কিবি পায়। কিন্তু ইয়াতে যদি সেনেকুৱা হ'বলৈ যায়, চ' আপোনালোকে যদি কোনোবা ইঞ্জিনিয়াৰিং কৰিব মন আছে বা কিবা কৰিব ইচ্ছা আছে, মেকানিকেল ইঞ্জিনিয়াৰিঙৰ বহুতখিনি কোৰ্চ আছে এওঁলোকৰ, যদি সেনেকৈ কোনোবাই কৰিব ইচ্ছা আছে তেওঁলোকে, চ' আপোনালোকে আহি পেলাই জি আই টিত কথা পাতিব পাৰে। আৰু হয় মই দেখিছোঁ, কাৰণ মোৰ লগৰে বহুতকেইজন যিহেতু আগতে পঢ়ি পেলাই ওলাই যাবলৈ কৈছোৱে, তেওঁলোক আজি নাই বাৰু, থাকিলে দেখাই দিব পাৰিলোঁ হয়। বাইদেউ আছে ৰবীমা শৰ্মা গোস্বামী বাইদেউ, তেওঁক আমি লগ কৰোঁ, লগ কৰি পেলাই জানিব চেষ্টা কৰোঁ, আহকচোন ইয়াৰ ওপৰত বিশেষকৈ কিবা ডিছকাউণ্ট দিবনে নাই, কাৰণ সকলোৱে পঢ়িব আহে আৰু আজিকালি যিহেতু পইচা গম পায় সকলোতে খৰচ হয়, কাৰণ আপুনি ঘৰৰ পৰা ওলোৱাৰ লগে লগে প্ৰতিটো খোজতে পইচা আছে, গম পাওঁ ইয়াতো কিবা এটা ফিজ আছে তেওঁলোকৰ, কিন্তু তথাপিতো যদি কিবা ডিছকাউণ্ট হয় বা কিবা হয়, আৰু লগতে আপোনালোকে আহি পেলাই এটা মেইনলি শিক্ষাটো, কাৰণ শিক্ষাটো পইচাৰ লগত কেতিয়া তুলনা নহয়, যদি কোনোবাই শিকিব ইচ্ছা আছে বা কৰিব ইচ্ছা আছে আপোনালোকে আহি পেলাই কথা পাতিব পাৰে। জি আই টি হয়তো নামটো ক'লে সকলোৱে চিনি পায়, তেওঁলোকৰ গোটেইখিনি বস্তু গুৱাহাটী কলেজ বাছ ষ্টেণ্ডৰ লগতে লাগি আছে জি আই টি ইনষ্টিটিউট, য'ত আমি সৰুৰে পৰা দেখিছিলোঁ আৰু বৰ্তমান ডাঙৰে হ'লোঁ এতিয়া, আৰু বাকী গৈ পেলাই আহক। কাৰিকৰী প্ৰশিক্ষণৰ অনুষ্ঠান য'ত আজি উপস্থিত হৈছোঁ, বহুতো ক্লিপ কিছুমান আছে দেখুৱালোঁ সকলোকে, ক্লাছৰুমবোৰো আছে গোটেইখিনি চাব সকলোৱে, আৰু লগতে আহকচোন বাইদেউৰ মুখেৰে জানিব চেষ্টা কৰোঁ আমি ইয়াতে কি কি ধৰণৰ কেনেকুৱা ধৰণৰ প্ৰশিক্ষণ দিয়া হয়, লগতে আমাৰ এইফালে বাইদেউ আছোঁ এইফালে, চ' বাইদেউ কি কি ধৰণৰ প্ৰশিক্ষণ দিয়া যায় ইয়াতে বাৰু? ইয়াত আমাৰ 3 ইয়াৰ্ছ ডিপ্ল'মা দিয়া যায়, ইঞ্জিনিয়াৰিং কোচিং হয়, তাতে বিভিন্ন কোৰ্চ আছে, চিভিল, মেকানিকেল, অটোমোবাইল, ইলেক্ট্ৰিকেল এণ্ড ইলেক্ট্ৰনিক্স এণ্ড টেলিকমিউনিকেশ্যন, কম্পিউটাৰ চায়েন্স, তাৰপিছতে শ্বৰ্ট টাৰ্ম কিছুমান কোৰ্চ আছে, 1 ইয়াৰৰ কোৰ্চ আছে, হোটেল মেনেজমেণ্ট, PGDCA তেনেকুৱা ধৰণৰ কোৰ্চ। তাৰপিছত জি আই টি ষ্টাব্লিছ হৈছিলে 1999, তেতিয়াৰ পৰা আমি চলাই আছোঁ, আমাৰ লগত বিশিষ্ট ব্যক্তিসকল জড়িত হৈ আছে, যেনে প্ৰণয় বৰদলৈ ছাৰ, কনক সেন ডেকা ছাৰ, মলয়া বেদু, তেওঁলোকৰ সহযোগতে আমি আগবঢ়াই দিবলৈ সক্ষম হৈছোঁ, জি আই টি আমাৰ এতিয়া 25 বছৰ ধৰি দিলে,
নতুনকে আর আমার যখন স্টুডেন্ট উলাই যায় প্রত্যেকবারই গভর্নমেন্ট জব নহলে প্রাইভেট জব কোবাত নয় কোবাত সোমায় আর কোবা নিজেও নিজেই মানে নিজের ভরি ক্ষতি কাম করবার ক্ষমতাখি সিহতর থাকে প্র্যাকটিক্যাল যেহেতু প্র্যাকটিক্যাল নলেজ থাকে আর কিছু আমি পার্সোনাল ডেভেলপমেন্টের ক্লাসও দিই যখন যারপর নাকি লড়িয়ে ইন্টারভিউ দিয়াত সিহতর সহায় হয়। আর মূর এক্সপিরিয়েন্স ফলপর কবলে যদি যাওয়া যায় বেশিরভাগ মানুষের নার্ভাস হয় ইন্টারভিউ দিতে মানে আর সেইখিন বস্তু যদি ট্রেনিংতে অকমান হলেও সাপোর্ট পায় সো সেই বস্তু বহুত ইম্প্যাক্ট পেলায় লাইফ। হয় আর একচুয়ালি জি আই টি হল একটা আমি সরতে যেটা কলেজত আসুক লগ পাইছিল সন্দীপ গোস্বামী স্যার, সো স্থাপন করেছিল এখন লগতে বিভিন্ন স্যার বাইদেউ সকলের এই প্রত্যক্ষ মানে সহযোগত একটা অনুষ্ঠান যার নাম হল জি আই টি। আর আজি আহি প্রায় 25 বছর গড়া একটা অনুষ্ঠান যার জড়িয়ে হয়তো বহুতো লড়া ছোৱালী উলাই গিয়ে আজি কবাত নহয় কবাত এস্টাবলিশ হবলৈকে সক্ষম হয়েছে। আর একটা মেইন বস্তু হল শিক্ষা, আর শিক্ষাটো সকলে যতটাতে লব পারে কোনো কথা নাই, আর শিক্ষার কেতিয়াও মূল্য আপনি কোনো কটিব নোৱাৰে। কিন্তু সঁচাকে যদি এনেকুৱা ধরনের শিক্ষা কিছু লওয়া যায় কারিকরী শিক্ষা যার জড়িয়ে যদি আপনার জীবনটো ভাল হব বলে ভাবে সো নিশ্চয় তেনেকুৱা যদি কোনোবা বিচাৰি আছে আপোনালোকেও আহিব পাৰে জি আই টিলৈকে। আৰু আহি পেলাই বাইদেউক দেখা পাইছে ইয়াতে, লগতে ৰিচেপশ্যনিষ্ট আছে বাহিৰত, সো আহি পেলাই আপোনালোকে সুধিব পাৰে। আৰু বেলেগ লোকেশ্যনৰ ইমান অসুবিধা নাই, গুৱাহাটী কলেজ বাস্তৱেজে আছে তাত নামি পেলাই ওচৰতে দেখাই দিব জি আই টি, কাৰোবাক সুধিলেতো দেখাই দিব ঘৰলৈকে থৈ যাব আহি পেলাই ইয়াতে ইনষ্টিটিউটত সোমাই থৈ যাব। হয় আৰু এটা ব্ৰাঞ্চ আছে নেকি? হয় ওকে, সো শুনিলে জি আই টির আরো একটা ব্রাঞ্চ আছে মানে আরো এখন কলেজ এস্টাবলিশ করেছে যখন নগাঁও আমূলাবতীত অনুষ্ঠিত মানে স্থাপন করা হয়েছে তাত পোৱা হয়ে থাকে প্রায়। গতি কেনেকুৱা ধরনের যদি কোনোবাই কিবা শিকিব ইচ্ছা আছে জানিব ইচ্ছা আছে আপনাদেরকেও আহিব পাৰে, আহি পেলাই ইয়াতে কথা পাতিব। আর আজি বেছি নকও, আপনাদের নিজে আহি পেলাই জানিয়ে যাব, যদি কারোবার শিকার ইচ্ছা থাকে সি নিজে আগ্রহ দেখাই পেলাই আগুয়ে আহিব আর তেতিয়াহে মানুষে শিকিব পাৰে। মোক দেখাই আছিলে এই কেইজন স্টুডেন্ট, লগতে বাহিরতো আর বহুত বোর্ড আছে, আরো আছে নাকি কোনোবা? কিন্তু টেকনিক্যাল কোর্স কিছু করলে নিজের হাতের বিদ্যা যেহেতু নিজে কিবা এটা করে পেলে হলেও জীবনটা খাব পারে। ICSE schools in Bangalore. I handle the computer and programming subject here. So to achieve my dream career, GIT helped me a lot. As GIT says, we make you professional. So GIT helped me in achieving the degree of electronics and communication from IIT New Delhi. I passed out in the year 2009. Even before my results came out, GIT helped me get a job. They placed me there as a teacher. So initially, I worked for GIT, serving as the position of a lab instructor. And then gradually, I got many chances. I could fly high in my career. I also taught in many engineering institutions. And finally, I landed up in one of these ICSE schools. So wishing GIT all the best. May GIT fly high in the coming future. Wishing it more success. Thank you. অলরেডি গোটেই ইনফরমেশন খিনি আমার ডাইরেক্টর ম্যামে দিছে অলরেডি ইঞ্জিনিয়ারিং এর কারণে। আর অ্যাপার্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং অ্যালং উইথ দ্যাট আমি 1 ইয়ার ডিপ্লোমা প্রভাইড করো ইন ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট। আর লাইক ট্যুরিজমত আমার গোটেইখিন বেসিক্স থাকে আইটিনারি, আর লাইক হোটেল ম্যানেজমেন্টত গোটেই বেসিক্সখিনি আমি শিকাও। আর অ্যালং উইথ দ্যাট আমি পিপিডি ক্লাসও প্রভাইড করো, যে আপনার ধর কিছু স্টুডেন্টে হেজিটেট করে লাইক মানে কিছু এসএমএস মিডিয়ামের পরাও থাকে বাট যদি লাইক ট্যুরিজম আর হোটেল ম্যানেজমেন্ট করব বিচারে। আর মোর সব মানে এরকম ফোন কলস আহে কিছু যে লাইক ম্যাম আমি এসএমএস মিডিয়ামের হয় আমি করব পারি নে নাই ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট, ফর দ্যাট আমি পিপিডি ক্লাসও প্রভাইড করো উইচ উইল বি ফ্রি অফ কস্ট, আমি ফ্রি অফ কস্ট করাও। আর সেইটা
পার্সনেলি মানে মই কৰা পিপিটি ক্লাসটো, যত মানে মই হিহঁতক গ্রুমিং কৰাও আৰু মানে হিহঁতৰ মানে স্পোকেন ইংলিশটো ক্লাসটো এপাৰ্ট মানে কৰাও সাইডত, আৰু লাইক মানে মই হিহঁতৰ গ্রুমিং কৰাই দিওঁ ফুল অন, আৰু সেনেকৈ সিহঁতি কেনেকৈ ক্ৰেক কৰিব ইণ্টাৰভিউ সিহঁতক সেইটো হেল্প কৰি দিওঁ মই। আৰু লাইক বেছিকেলি মানে হোটেল মেনেজমেণ্টটো হৈছে বিৰাট মানে লেভি জব আৰু, মানে হোটেল মেনেজমেণ্ট আপোনালোকে কোর্সটো করলে মানে 3 মান্থসর মূরে মূরে মানে ইহতর প্রমোশনও হয়। আর আমার ইয়াতে মানে GITত আপনার 6 মান্থস থিওরি হব, আর 6 মান্থস কলকাতা যাব লাগবে ITHM, আর তাতে আপনার প্র্যাকটিক্যালি গোটেখিনি শিকাই দিব কেনেকে আপনি কি কি করব লাগিব, যেনেকে হাউসকিপিং থাকে, তারপর ফুড এন্ড বেভারেজ থাকে, যেনেকে আমি ধরক মই ইয়াতে থিওরিটো শিকাই দিলো বাট প্র্যাকটিক্যাল অবভিয়াসলি লাগিব হোটেল ম্যানেজমেন্ট। সো আমি তেতিয়া 6 মান্থসর কারণে স্টুডেন্টক আমি কলকাতা পঠাই দিও, সিহঁতৰ যেতিয়া গোটেইখিনি আপোনাৰ ইন্টার্নশিপ কমপ্লিট হৈ যাব 3 মান্থসর প্ৰেক্টিকেল, আফটাৰ দেট মানে আপোনাৰ কলকাতাত কেম্পাছ ইণ্টাৰভিউ সিহঁতি কণ্ডাক্ট কৰে, আৰু কেম্পাছ ইণ্টাৰভিউত মানে সিহঁতি 5-star হোটেলৰ পৰাই আহে যিমানখিনি আহে মানে ইণ্টাৰভিউ, তো তাতে সিহঁতি মানে ধুনীয়াকৈ জব মানে অলট কৰে আৰু ধুনীয়াকৈ পাই যায়, ফুডিং এণ্ড একমডেশ্যন সিহঁতৰ ফ্ৰী থাকিব। সো বেসিক্যালি মানে হেয়াই আর, মানে যদি কিছু স্টুডেন্টস ইন্টারেস্টেড আছে দে ক্যান কন্টাক্ট আস এন্ড উই আর দেয়ার টু হেল্প দেম, আর বাকি হেয়াই আর। সো কোনে পালে নাই দেখা পাই পেলাই মোৰ নিজৰে আহিব ইচ্ছা কৰি আছে স্পোকেন ইংলিছ শিকিবৰ কাৰণে, সো কি নহওক সকলোৱে আহিব, বাকীখিনি আহিলে গম পাব ইয়াতে, সো থেংক ইউ, আৰু এনজয় কৰিব সব ষ্টুডেণ্টে, আৰু আমাৰ ফেকাল্টি ষ্টাফ বিৰাট মানে ভাল হয় আৰু সবেই তোমালোকক হেল্প কৰিব। সো যদি হেজিটেট কৰা তোমালোকে মানে কিছুমান ষ্টুডেণ্টে কৰে হেজিটেট যে মই পঢ়িব পাৰিমনে নাই, তো তোমালোকে নিজকে আণ্ডাৰষ্টেণ্ডিং নকৰিবা, সবেই পঢ়িব পাৰিবা, আৰু আমি যিহেতু আছোঁ মই পাৰ্চনেলি তোমালোকক হেল্প কৰিম। সো প্লিজ মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ কিবা মানে যদি তোমালোকে সেনেকৈ আছা ধৰা পঢ়িব বিচাৰিছা, সো প্লিজ কাম হিয়াৰ এণ্ড ভিজিট আছ, থেংক ইউ, থেংক ইউ।